সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে আছেন বালি সিকিউরিটিজের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান আরিফ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আরও আছেন অর্থনীতি বিশ্লেষক ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট কাউন্সিল মেম্বার আছেন মোহাম্মদ মাহমুদ হোসেন অবশ্যই আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আমাদের সাথে আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটি করতে পারেন অথবা কোনো মতামত থাকলে সেটি আমাদের সাথে শেয়ার করতে পারেন মাহমুদ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই একটি বিষয় আজকে পুঁজিবাজারের জন্য অনেক ইতিবাচক সেটি হচ্ছে নতুন একটি কোম্পানি এসেছে এবং সবাই বলছেন যে পুঁজিবাজারে ভালো কোম্পানির সংখ্যা বাড়ানো দরকার এবং আজকে যে কোম্পানিটি লেনদেন হচ্ছে সেটি হচ্ছে আপনার 10 টাকা শেয়ার এই মুহূর্তে 86.50 টাকায় ট্রেড হচ্ছে এবং 120 টাকা উঠেছিল এবং এটি একটি নর্মাল আচরণ প্রতি সময় এটি দেখা যায় যে নতুন কোম্পানি আসলে 800, 900, 1000 গুণ বেড়ে যায় আজকেও এই নাহি অ্যালুমিনিয়াম যার প্রথম কোয়ার্টারে ইপিএস 52 পয়সা মানে 2.08 টাকা ইপিএস সেই হিসাবে এখন 40 পির অনেক ওপরে 42-43 পিতে ট্রেড হচ্ছে অর্থাৎ যদি এটি এক মানে এটি যদি এক মাস হয়ে যেত তখনও এটি লোন পেত না নন মার্জিনে ট্রেড হতো এখনও নন মার্জিন ট্রেড হচ্ছে তো এই জিনিসটা হচ্ছে এটি ট্রেড হতেই পারে দাম বাড়তেই পারে বিনিয়োগকারীরা কিনতেই পারে এখানে কোনো বাধা নেই সব ঠিক আছে কোম্পানি পারফরমেন্স কী সেটা দেখে বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি একটু যেতে চাই এই নাহি অ্যালুমিনিয়ামে আমি একটু স্ক্রিনে একটু যেতে চাই যে এটির ফান্ডামেন্টাল বিশ্লেষণে আমি না যাই আমি একটু যার ওয়েবসাইট যেতে চাই বা অ্যাড্রেস যদি এখানে দেখেন আপনি নাহি অ্যালুমিনিয়ামের তা হচ্ছে বনানীতে এর অ্যাড্রেস আর এখানে আসলে ওয়েবসাইট অ্যাড্রেসটা একটু চেঞ্জ হয়েছে এই নাহি অ্যালুমিনিয়াম এবং আর যেটা হচ্ছে বিবিএস ক্যাবল হ্যাঁ বিবিএস ক্যাবল দুটি কোম্পানিরই একই গ্রুপের যেটা বলা হয়ে থাকে এর হয়তো উদ্যোক্তাদের পরিচালকের সংখ্যা প্রায় একই উদ্যোক্তারা এটারও অংশীদার এটারও অংশীদার এখন এই বিবিএস ক্যাবলের যে প্রশ্নটা এসেছে বিবিএস ক্যাবল লেনদেন হওয়ার পরে 158 টাকা উঠেছিল এবং তখন ওই একই আচরণ ছিল প্রশ্নটা হচ্ছে বিবিএস ক্যাবলের ব্যাপারে বিএসসিসি তদন্ত করেছে সেই তদন্তে তারা যে রিপোর্টটি পেয়েছে বিভিন্ন মিডিয়ায় এসেছে সেখানে দেখা যাচ্ছে এই উদ্যোক্তারাই জড়িত ছিলেন এই সেকেন্ডারি মার্কেটে বাজার কারসাজির সাথে তো একই গ্রুপের আরেকটি কোম্পানি এসেছে এখন বিনিয়োগকারী যারা বিনিয়োগ করছেন তারা কীভাবে এইটিকে নেবেন এবং তারা এইখানে যেহেতু উদ্যোক্তাদের একটা যোগসাযোগ ছিল এবং বিএসসিসি তদন্তে এখনও পানিশমেন্ট দেয়নি কিন্তু তারা রিপোর্ট পেয়েছে এই পুরো বিষয়টিকে আপনি যদি একটু দেখেন আসিফ সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুবই একটা মৌলিক প্রশ্ন করলেন দেখেন বাংলাদেশে যেভাবে শেয়ার ব্যবসা হয় যে আমাদের সাধারণ ইনভেস্টররা যেভাবে মোমেন্টাম ধরে ইনভেস্টমেন্টে যায় এটাই আমরা সবসময় বলে থাকি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কথাই বলেন স্টক এক্সচেঞ্জই বলেন মার্কেট সংশ্লিষ্ট যারা আছে বিভিন্ন সময় ওনারা বিনিয়োগ শিক্ষা কার্যক্রম যেখানে পরিচালনা করে ওখানেও বলে থাকে যে আপনার স্পেকুলেশন বা মোমেন্টাম ধরে আসলে ইনভেস্টমেন্টে যাওয়া উচিত না আপনি যদি বিগত 2-1 বছরে দেখেন এই আচরণটা সবসময়ই দেখতে পাবেন যে যখনই নতুন একটা কোম্পানি স্ক্রিপ্ট নিয়ে বাজারে আসলো তখনই কিন্তু এটা পূর্তি আপনার সাধারণ ইনভেস্টর বলেন বা ওই যে কারসাজির যারা পিছনে থাকেন তাদের কথা বলেন তারা একদম মনে করেন হুমড়িয়ে পড়ে এবং হুমড়িয়ে পড়ে এটা এমন একটা জায়গায় নিয়ে যায় শেয়ারটা শুধুমাত্র অতিমূল্যায়িতই হয় না অত্যধিক পরিমাণ অতিমূল্যায়িত হয় এবং এর পিছনে এই যে নাটের গুরু হিসাবে কিছু লোকজন জড়িত থাকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তদন্ত করেন তারপর তদন্তের পরে হয়তো কিছু ব্যবস্থা নেন বাট আপনার কার্যতভাবে কিন্তু এই যে একটা খেলা চলে এটা কিন্তু বন্ধ করা যায় না আর সাধারণ ইনভেস্টরদেরকে আমি যেটা পরামর্শ দিব বা অনুরোধ করব যে দেখেন যখনই যে কোনো একটা শেয়ার বাজারে নতুন আসলো আপনারা একটু কাইন্ডলি কনসিডার করে দেখেন তিনটা জিনিস অ্যাটলিস্ট তিনটা জিনিস দেখেন যে পার শেয়ার সম্পদের পরিমাণ কতটুকু সম্পদের পরিমাণ পার শেয়ার যদি হয় 20 টাকা কী করে একজন সাধারণ ইনভেস্টর একটা আপনার 70 টাকা 80 টাকা 150 টাকায় এটা কিনে তখনই তো সে ঝুঁকি নিয়ে নিল তারপর এর পিছনে কারা উদ্যোক্তা কারা তাদের আপনার নৈতিকতার নিরীক্ষে তাদের মানদণ্ডে তাদের অবস্থানটা কোথায় এই যে আপনি বললেন যে বিবিএস কেবলে যারা ইনভলভ
তারাই আবার আপনার মনে করেন এই যে বর্তমান যে কোম্পানিটার কথা বলছেন এই কোম্পানিতেও তারা ইনভলভ, তাহলে তো আমি হলে তো প্রথমতেই ওখান থেকে ব্যাকসিট নিয়ে নিতাম, ওখানে যেতামই না। এখন আমাদের সাধারণ ইনভেস্টররা কিন্তু এই উদ্যোগটা কারা এটাও দেখে না। নাম্বার থার্ড এখানে যে ইম্পর্টেন্ট জিনিস যে পি রেশিওর তো একটা আপনার লিমিট থাকবে, আপনি 14 টাইমে যান, এর বেশি তো আপনি 40 টাইমে তো আপনি যেতে পারেন না, তাহলে তো আপনি অনেক রিস্ক নিয়ে নিচ্ছেন। এখন এটা কি বুঝে শুনে নিচ্ছেন না মোমেন্টাম দেখে নিচ্ছেন? এই মোমেন্টাম যে সূচকের মোমেন্টাম দেখে নিচ্ছেন, এর তো আপনার রেজাল্ট খুব ভালো হবে না। আরিফ ভাই, যদি এই ব্যাপারটা আপনি মার্কেটের লোক দীর্ঘদিন ধরে বাজারে আছেন, এরকম ঘটনা আপনি অনেক দেখেছেন, এবং সেই আলোকে যদি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে আমাদের মার্কেটে কিছুদিন যাবৎ এই প্রচলিত নিয়মটা চলে আসছে যে নতুন একটি আইপিও শেয়ার যখন মার্কেটে আসে তখন ওই শেয়ারটি কেনার জন্য কিছু শ্রেণীর লোক ওর হুম খেয়ে পড়ে যে শেয়ারটা কিনবে, বিশেষ করে যেগুলোর পিড আপ কম থাকে ওই শেয়ারগুলো একটু ওরা কিনতে চায় এবং ওইটা নিয়ে একটু প্লে করে। যে জিনিসটা আমি বলবো ওইটা প্লে করে, ক্যামলিং বলবো না, প্লে করতে চায়। তো প্লে করতে গিয়ে সাধারণ বিনিয়োগকারী যারা আছে তারাও সাথে সাথে যোগ দেয়, এবং এতে করে বিশেষ করে লাভবান হচ্ছে যারা নাকি আইপিওতে অ্যাপ্লিকেশন করে, যারা আইপিও শেয়ার পায় তারা কিন্তু খুশি। এক পক্ষ খুশি, আরেক পক্ষ হয়তো খুশি না। এটি হচ্ছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটের নিয়ম এটা, একজন খুশি থাকবে একজন অখুশি থাকবে। আর আপনি যে গ্রুপের কথা বলছেন, এই গ্রুপটা আসলে যে খারাপ তা নয়, গ্রুপ ভালো, ওদের ইপিএসও ভালো, সব কিছুই ভালো আছে। কাজসাজি কিন্তু আর অন্য জিনিস। আপনি কেউ যদি কাজসাজি করে থাকে আপনি অবশ্যই কাজসাজিকে ধরবেন, তাকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করবেন, তাইলে মার্কেটের জন্য সুফল হবে। আর যদি কাজসাজির ব্যাপারে আপনি সব কিছু জানলেন কিছু কোনো ব্যবস্থা নিলেন না, তাহলে কিন্তু শেষ পর্যন্ত ওই বিনিয়োগকারীরা, ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত। ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে আর এন স্পিনিং, ফ্যামিলি টেক্স, ফার কেমিক্যাল, এই কোম্পানিগুলো যখন বাজারে এসেছিল তখন কিন্তু পারফরমেন্স খুবই ভালো ছিল, ভালো ইপিএস ছিল, সব কিছু প্রথম বছর অনেকে ভালো ডিভিডেন্ড দিয়েছে। ফ্যামিলি টেক্স মনে আছে যতটুকু 100% ডিভিডেন্ড দিয়েছিল, বোনাস আসার পরই 100% বোনাস। এই কোম্পানিগুলো কিন্তু তখন বিনিয়োগকারীরা মনে করছিল ভালো কোম্পানি, কিন্তু এখন কি কি পারফরমেন্স? একটা মামলা চলছে, ডিভিডেন্ড দিচ্ছে তো এজিএম করছে না, এজিএম করছে কেউ স্পন্সরের শেয়ার বিক্রি করছে, আবার বাই করছে, মানে যে অবস্থা, বিনিয়োগকারীদের কতটুকু আস্থা আছে এই কোম্পানিগুলোর উপরে? যারা প্রথম দিকে কাজসাজির সাথে জড়িত থাকে, যেসব উদ্যোক্তারা, তারা যে ভালো করে সেই রেকর্ড তো আমাদের ক্যাপিটাল মার্কেটে নেই। না, কাজসাজির সাথে যারা জড়িত আছে তারা তো ভালো করতে পারি না, ভালো করতে পারবেও না, কিন্তু প্রশ্ন সেটা নয়। আপনি যে শেয়ারগুলোর নাম বলছেন এই শেয়ারগুলো মার্কেটে যখন আসছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখে যেসব কোম্পানিগুলো আইপিওতে আসে তাদের পারফরমেন্স কীরকম, গত 5 বছরের পারফরমেন্স, 3 বছরের পারফরমেন্স কীরকম আছে, ওইটার ভিত্তি করে তাদেরকে আইপিওতে আসে। আর একটা মজার ব্যাপার আমি এখন বলি, যে আপনার এই বিবিএস কেবলসের যে ঘটনাটা ঘটছে ওটার উপরে কিন্তু এই যে নাহিয়ান যেটা, এটা কিন্তু মার্কেটে লিস্টেড হতে একটু সময় নিয়েছে, সময় নিয়েছে এই জন্য যে ঢাকা স্টক এক্সচেঞ্জ তারা নতুন করে এই শেয়ারটির সম্বন্ধে, এই কোম্পানিটির সম্বন্ধে, তাদের অবস্থান সম্বন্ধে সমস্ত কিছু যাচাই বাছাই করে তারপরে এটা লিস্টেড করেছে। কারণ আমার একটি প্রশ্ন এখানে, আমার ঠিক প্রশ্ন একজন বিনিয়োগকারী বলতেছিলেন যে তাহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন শক্তিশালী না ঢাকা স্টক এক্সচেঞ্জ শক্তিশালী? কারণ উনি বলতেছিলেন যে যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পারমিশন দিয়েছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইচ্ছা করিলে ওনারা লিস্টেড নাও করতে পারে, তাহলে এই ক্ষেত্রে আপনি কাকে শক্তিশালী মনে করবেন? না, কিন্তু প্রশ্নটা তো অন্যদিকে, বিএসইসি পারমিশন দিবে এখন তারা দুটি স্টক এক্সচেঞ্জ লিস্টেড হতে পারবে কি পারবে না সেটা তো আমি আমি আমার ব্যক্তিগতভাবে আমি এখানে বলতে চাই যে এই জিনিসটাকে সুন্দর, মানে উভয় পক্ষে যেন ঠিক থাকে। যদি যারা নাকি যেসব কোম্পানিতে আইপিওতে আসবে তারা যদি প্রথমে যদি ঢাকা স্টক এক্সচেঞ্জে বরাবর অ্যাপ্লিকেশন করে এবং ওইটা তারা ইনকোয়ারি করে, ইনকোয়ারি রিপোর্ট সহকারে, সুপারিশ সহকারে যদি সিকিউরিটি কমিশনে প্রেরণ করা হয়, তাহলে আমার মনে হয় এই বিষয়টি সবচেয়ে সুন্দর হবে। তার কারণ সিকিউরিটি কমিশন, কারণ যদি ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি ভুল করে থাকে তাহলে তারাও ধরতে হবে, তারাও জবাবদিহিতার মধ্যে চলে আসবে। আমি একটু নাহি অ্যালুমিনিয়ামের কাছে একটু যেতে চাই, আমি স্ক্রিন একটু দেখতে চাই, আমি মোহাম্মদ ভাই আপনার কাছে আসব। আপনি যদি এই কোম্পানিটার অবস্থা দেখেন, আমরা একটু স্ক্রিনে দেখতে চাই। হ্যাঁ,
অবস্থাটা দেখেন, এটি 48 কোটি টাকা পেইড আপ কোম্পানিটির। আর এটির হচ্ছে আপনি যদি ইপিএস দেখেন, এখানে ডাইলুটেড ইপিএস হচ্ছে 52 পয়সা পোস্ট আইপিও, যেটা 52 পয়সা। এবং এখানে যে আরিফ ভাই যেটি বললেন, এখানে আইপিওতে এই পাবলিক আছে 44.79% এবং ইনস্টিটিউট 15.6%। এই এই পার্সেন্টেজ শেয়ারগুলো যাদের কাছে আছে, অর্থাৎ এই 39.58 বাদে আর যে শেয়ারগুলো, এরা যারা বিক্রি করছে, ইনস্টিটিউট এবং ব্যক্তি যারা আইপিওতে পেয়েছে, তারাই কিন্তু এখানে খুশি। এখন এই যে 2.52 টাকা মানে 2.08 টাকা ইপিএস ইয়ারলি, 2.08 টাকা ইপিএস, এটা প্রাইস এখন 86-87 টাকা ট্রেড হচ্ছে। এই অবস্থায় কেউ যদি, এটি যত ভালো কোম্পানি হোক, এই অবস্থায় যদি বিনিয়োগ করে কোনো বিনিয়োগকারী, তার ঝুঁকিটা কতটুকু কিংবা সে কতটুকু মুনাফা পেতে পারে? আপনি একজন এই অ্যাকাউন্টেন্ট হয়ে আপনি যদি এই বিষয়টি ব্যাখ্যা করেন, আপনার এই মানে বই আমরা যে আপনারা যে পড়াচ্ছেন, আপনারা এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হচ্ছেন, সেই আলোকে যদি আপনি বলেন যে এটি এটি কতটা ঝুঁকিমুক্ত কিংবা কতটা প্রফিট করার সম্ভাবনা থাকে। এখানে বিষয়টা হচ্ছে মাত্র 48 কোটি টাকা পেইড আপ, 4.80 কোটি শেয়ার, এবং সেইখান থেকে 60% বাজারে এসেছে। তারও আবার ইনস্টিটিউট যেগুলো সেগুলো আবার এক লকিং আছে। সো এই বিষয়টা যদি আপনি ব্যাখ্যা করেন। আমি জিনিসটা, আপনি যেহেতু বলছেন, আমি একটু তাত্ত্বিকভাবেই জিনিসটা ব্যাখ্যা করি। দেখুন, মানুষ যখন কোথাও ইনভেস্ট করে, সে ইনভেস্ট আপনার করবে, সে তো রিটার্নের জন্য করবে এবং সম্পদ বৃদ্ধির জন্য করবে। এখন রিটার্নের জন্য যখন করবে, পাবলিক কিন্তু খুব সাধারণভাবে চিন্তা করবে যে যেখানে আমার ঝুঁকি নাই ওখানে কত রিটার্ন আসে, এবং যেখানে আমি ঝুঁকি নিব ওই ঝুঁকির জন্য প্রিমিয়াম বাড়তি কত পাবো। দেখেন, এই যে ভদ্রলোক এখানে 80 টাকা ইনভেস্ট করবে, উনি যদি আপনার খুব ইজিলি সেই ইনভেস্টমেন্টটা হচ্ছে সঞ্চয়পত্রে করে, সঞ্চয়পত্র করলে 12-13% মতো এখন তার ওখানে রিটার্ন, তো সে তো খুব সহজে ওখানে 80 টাকার উপর আপনার মনে করেন 10%ও যদি আলোচনার স্বার্থে ধরি, সে 8 টাকা পাচ্ছে। অথচ এখানে সে কি হচ্ছে, আপনার মনে করেন আপনি অ্যাভারেজ যেটা ধরেছেন 52 পয়সার উপর 4 কোয়ার্টার ধরে, ওখানে 2.52 টাকা পাচ্ছেন, 2.08 টাকা পাচ্ছেন, তাহলে মনে করেন ওখানে পাচ্ছেন ঝুঁকি ছাড়া 8 টাকা, আর এখানে পাচ্ছেন সে 2.08 টাকা, তাহলে সে এই 6 টাকা কম পাবে। এটার কেন ঝুঁকি নিচ্ছেন? এটা ঝুঁকি মাত্র ওই রকম ব্যক্তিরাই নিচ্ছেন যারা স্পেকুলেশনের বেশ করে শেয়ার কিনে, যারা মনে করে যে না এটা কত আর্নিং সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, এখানে শুধু আমি চিন্তা করি কত টাকায় কিনলে আগামী কতদিন পরে কত টাকা হবে। এই যে বাজারে একটা রটনা রটে যায়, ওর উপর বেশ করেই কিন্তু তারা কিনছেন, এবং তারা কিন্তু সত্যিকার অর্থেই ভুল করছেন। কেন আমি বলছি ভুল করছেন, দেখেন এর কিন্তু কোনো আপনার মনে করেন এস্টাবলিশড ট্র্যাক রেকর্ড নাই, কারণ নতুন কোম্পানি হিসেবে এসেছে, তাই না? উদাহরণ হচ্ছে এই যে বিবিএস কেবল 158 টাকা ছিল, এখন 105 টাকা। তো এই আপনার তারপরে হচ্ছে আমরা নেট, এটি কত ছিল এখন কত দাম? আমাদের বিনিয়োগকারীরা কেন যে সবসময় শুধু এরকম, কেউ হয়তো পিছনে কারসাজি করে, তারা ওটার সাথে আপনার মনে করেন ওঠানামা করে, এটাই কিন্তু আপনার সত্যিকার অর্থে বোধগম্য না, এবং তারা ক্ষতির সম্মুখীন হয়। আমি একটু আরিফ ভাইয়ের সাথে একটা জিনিস আপনার যথাযথ সম্মান রেখেই দ্বিমত পোষণ করব, যে উনি বলছিলেন যে নতুন কোনো শেয়ার যদি মার্কেটে আসে, প্রথম তারা অ্যাপ্লাই করুক স্টক এক্সচেঞ্জে, তারপর এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যাক। আসলে কি, ডিমিউচুয়ালাইজেশন তো হয়ে গেছে আমাদের শেয়ার মার্কেট, এখন গভর্নমেন্ট কর্তৃক রেগুলেটর কিন্তু হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এবং তাদেরকে দীর্ঘ সময় ধরে তাদের আপনার একটা কার্যক্ষমতা স্থাপন করা হয়েছে, এস্টাবলিশড করা হয়েছে যাচাই বাছাই করার জন্য। এটা আসলে ওইভাবে সম্ভব না যে প্রথম ঢাকা স্টক এক্সচেঞ্জ আপনার মনে করেন কাউকে ডিউ ডিলিজেন্ট করে বলবে, তারপর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যাবে। তাহলে আমার ব্যক্তিগত মতামত, ঘোড়ার আগে গাড়ি হয়ে যাবে। আসলে আগে আপনার মনে করেন ঘোড়াটাই থাকা দরকার, এবং তারা কিন্তু যদি ঠিকমতো করে, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ সক্ষম এবং ঠিকমতোই করতে পারেন, এবং ওটা হয়েই কিন্তু মার্কেটে একটা শেয়ার আসা উচিত, এটাই বলতে চাচ্ছিলাম আমি। আরিফ ভাই, যদি আপনার প্রশ্নটা হচ্ছে কোম্পানি কি পারফরমেন্স করবে, সেটি ভবিষ্যতেই দেখা যাবে, মাত্র আজকে ট্রেড শুরু হলো, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উদ্যোক্তাদের নিয়ে, যে উদ্যোক্তার আমরা শুরুতে যেটি বলছিলাম যে উদ্যোক্তাদের নিয়ে প্রশ্ন উঠেছে, এখানে সেই উদ্যোক্তাদের
ব্যাপারে একটা ডিসিশন না হওয়া পর্যন্ত বিএসিসি যে এটা পারমিশন দিল সেটি একটি প্রশ্ন, আবার হচ্ছে যে অন্যদিকে যারা এটা ইনভেস্টমেন্টে গিয়েছে আইপিওতে অ্যাপ্লাই করেছে কিংবা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আপনারা যারা আছেন তারা যে এই শেয়ারটিতে ইনভেস্টমেন্ট করেছে তাদের একটা বিষয় ছিল এবং হয়তো সে কারণেই এটিকে অনুমোদন দেওয়া হয়েছে। তো এই দুটো বিষয় মাথায় রেখে কি বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্টে যাওয়া উচিত কিনা? না না, বিনিয়োগকারীরা সবসময় আপনার দুটা জিনিস চিন্তা করবেন। একটা হচ্ছে যে সমস্ত বিনিয়োগকারী আপনার ইনভেস্টমেন্টে যাবে তারা চিন্তা করবে যে আমি কোন প্রাইসে শেয়ারটা কিনবো, কিনলে আমি সেখান থেকে আমি একটা গেইন করতে পারবো, প্রফিট করতে পারবো, ক্যাপিটাল গেইন করতে পারবো। আর আরেকটা ইনভেস্টর আছে যারা নাকি মার্কেটের যখন দৌড়েতে থাকে ওই দৌড়ের সাথে থাকে, যেমন এই যে নাহিয়ান, নাহিয়ান কিন্তু এই যে 120 টাকার যে শেয়ারটা ট্রেড হয়েছে কেউ না কেউ কিনেছে, তাই না? তো এখন এই যে শেয়ারটা এই মার্কেটে এখন পর্যন্ত যতগুলো নতুন শেয়ার আসছে প্রত্যেকটি শেয়ারই কিন্তু মোটামুটিভাবে সবাই গেইন করছে, যার জন্য কি সবাই ওই লাভের জন্য ভালো প্রফিটের জন্য কিন্তু তারও দৌড়েতে থাকে, কিন্তু তারা সবাই গেইন করেছে কিন্তু সে আমি 10 টাকায় পেতে গিয়ে যদি 50 টাকা লস করতে পারি ওই দিন সে কিন্তু তাদের মাথায় তখন আসে। আর ভাই আপনি যেটা বলেছেন সবাই গেইন করেছে কিন্তু আমরা দেখেছি যে প্রথম দিকে যারা গেইন করেছে দুই একদিন তিন দিন চার দিন পাঁচ দিন তারপরে কিন্তু একটা পর্যায়ে কিন্তু যৌক্তিক প্রাইসে সে চলেই আসে। আপনি দেখেন প্রত্যেকটাই, যদি আপনি ওয়াই ম্যাক্স দেখেন, তারপরে আপনি বিবেস কেবল দেখেন, আমরানের দেখেন, প্রত্যেকটি কিন্তু হিউজ দাম উঠেছে, থাকেনি। তো একটা পর্যায়ে তো ওই ব্যক্তি বিনিয়োগকারী তো ক্ষতিগ্রস্ত। দেখেন একটা জিনিস কি আপনি মনে রাখবেন, কোনো জিনিসই একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যাবে, এরপরে যেতে পারে না, যেই গতিতে যাবে তার চেয়ে বেশি গতিতে কিন্তু ওটা আবার নিচের দিকে আসবে, এটি নিয়ম। যে আমি একটু আজকে ইন্ডেক্সটা দেখতে চাই, ইন্ডেক্সটা যদি আমি একটু দেখি, ইন্ডেক্সটা আমরা একটু দেখতে চাই যে এক মাসের ইন্ডেক্সটা একটু দেখেন। এখানে দেখেন সেই 4340 থেকে এখন কিন্তু আপনার নেমে এসেছে, এটি 6165 কালকে ছিল, আজকে আরও কম। তো এই এই যে 200 পয়েন্টের একটা কারেকশন এবং এই মাসটাই পুরোটাই কারেকশনটা হলো। আর সবাই বলছেন যে ডিসেম্বর ক্লোজিংয়ের কারণে শেয়ারগুলো বিক্রি করে মুনাফা দেখাচ্ছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই মাসে তো ট্রেডই কম হয়েছে, আপনার সবাই মুনাফা নিয়েছে তাহলে শেয়ারগুলো তো কিনতে হবে কাউকে এবং তাদেরকেও বিক্রি করতে হবে, তার মানে এই মাসটায় হচ্ছে ট্রেড কম, সবাই যে প্রফিট বুক করতে পেরেছে তা কিন্তু না। তাহলে এই যে ইন্ডেক্সটা একটা কারেকশন পুরো মাসটা জুড়ে, এটি কি এমনি স্বাভাবিক কারেকশন নাকি এখান থেকে একটা একটু বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ব্যাপারে যে নেতিবাচক তাদের আচরণগুলো বলা হয় সেটিরই একটা প্রতিফলন দেখেছি? না দেখেন, ওভারঅল এখানে কিন্তু মোটা দাগে তিনটা কারণ। একটা কারণ হচ্ছে আপনি যেটা বললেন, এটা কিন্তু আপনার সত্যিকার অর্থেই একটা কারণ যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কিছু সেল করে আপনার এখান থেকে মুনাফা নিতে চায়। এখন মুনাফা নিতে গিয়ে এখন দাম যদি খুব কমে যায় তখন তো আপনার সে লসে সেল করবে না, এজন্য আপনার মনে করেন ট্রেড ভলিউম কিছুটা কমে। আরেকটা জিনিস হয়, যখন প্রাতিষ্ঠানিক ইনভেস্টরের কাছে যে ফান্ডটা থাকে অ্যাভেলেবেল টু ইনজেক্ট ইন এ মার্কেট, তখন উনি যে জিনিসটা করে এই পিরিয়ডে যেহেতু মান্থ ক্লোজিং তাকে একটা মনে করেন ইকুইটি এবং লোনের রেশিও রাখতে হয়, সে কিন্তু ওই ফান্ডটা কিছুটা হলেও লোন পরিশোধ করে তার আপনার ফাইন্যান্সিয়াল পজিশনটা একটু ডেপ্ট ইকুইটি রেশিওটা ভালো রাখে। অ্যান্ড থার্ড হচ্ছে ডিসেম্বর মাসে এটা কিন্তু আমাদের শেয়ার মার্কেট অনেকটাই মনস্তাত্ত্বিক একটা ইস্যুস থাকে, তো ডিসেম্বর মাসের শেষে সবাই ধরেই নেয় যে এই সময়টা শেয়ার মার্কেট একটু আপনার ডাউন থাকবে, তো অনেকে কিন্তু নতুন ফান্ড ওভাবে আসে না। দেখেন আপনি আরেকটা জিনিস চিন্তা করবেন যে গত দু মাস আগে কিন্তু আমাদের ফরেন ইনভেস্টমেন্ট খুব ভালো আসছিল, ওটার কিন্তু গতিটা স্লোথ হয়ে আসছে। এই যে গত পরশু দিন আপনার গত দুদিন আগে ইন্ডাস্ট্রি মিনিস্টার বলছে যে আপনার গভর্নমেন্ট ইভেন যেগুলো লিস্টেড কোম্পানি আছে গভর্নমেন্টের স্টেক আছে কোম্পানিতে ওখানকারও কিছু শেয়ার গভর্নমেন্টের হোল্ডে যেটা আছে, নতুন না গভর্নমেন্টের হোল্ডে যেটা আছে সেটা বাজারে নিয়ে আসবে, ওটাও কিন্তু আপনার এই দুই দিন এরকম একটা কথা যদি আগে আসতো মার্কেটে কিন্তু একটা মনে করেন ইন্ডেক্সে বোঝা দিত, একটা হাইপ উঠে যেত, এটাও কিন্তু উঠতে পারে। কেন উঠেনি? কারণ এই যে আপনার মনে করেন একটা সিজনাল ইম্প্যাক্ট যেটা বলা হচ্ছে ডিসেম্বর ইম্প্যাক্ট, এটার জন্যই কিন্তু এটা প্রতিফলিত হচ্ছে না। আর ভাই দীর্ঘদিন ধরে বাজারে আছেন, অনেক বছর আপনারা অনেক আচরণ দেখেছেন বাজারে, রাজনৈতিক স্থিতিশীলতায় বাজার কী থাকে, অস্থিরতায় কী থাকে,
সব কিছু বিবেচনা করে সবাই বলছে 2018-তে বাজার একটু অস্থির হতে পারে, কারণ রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে, কিন্তু অন্যদিকে অনেকেই বলছেন যে 2018 সালই বাজার হবে সবচেয়ে ভালো, কারণ যারা নতুন করে কোনো ইনভেস্টমেন্টে যেতে পারবে না, দীর্ঘমেয়াদে নতুন ইন্ডাস্ট্রি করতে পারবে না বা চাইবে না, নতুন ঝুঁকি নিবে না, তারা কিন্তু ক্যাপিটাল মার্কেটে আসবে। অর্থাৎ ক্যাপিটাল মার্কেটে 2018-তে নতুন করে ফান্ড আসার একটা সুযোগ তৈরি হতেও পারে। একটা ফোন আছে, ফোন নিয়ে আপনার এই উত্তরটা শুনবো। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম মোহাম্মদ শাহজাহান মিয়া। আসসালামু আলাইকুম হাসিব ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। টুংগাই, টুংগাই যে কোম্পানিটা আছে না, টুংগাই, টুংহাই, জি বলুন। হ্যাঁ, এটা তো 6 মাস হয়ে গেল, এটা কোনো বোর্ড মিটিং ডাকতেছে না এটার ব্যাপারে। এটা 20 টাকা শেয়ার, 22 টাকা পর্যন্ত গিয়ে এখন 10 টাকায় নেমে গেছে। এখন তো আমরা বহুত সমস্যার ভিতরে। জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে থাকুন আরিফ ভাই এই প্রশ্নের উত্তরটা দিয়ে, তারপর আগের প্রশ্নের উত্তরটা দিয়ে। জি ধন্যবাদ প্রশ্নদাতাকে। টুংহাই কোম্পানি, ওদের নিয়ম অনুযায়ী ওদের এজিএম করার কথা, আর্থিক বর্ষ শেষ হয়ে গেছে, কিন্তু কেন করতেছে না এটা ওদের ব্যাপার, এটা আসলে কেউ বলতে পারবে না। এবং এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন, এবং যদি তারা যদি নির্দিষ্ট সময় যদি তাদের সেই এজিএম বা অ্যাকাউন্টস রেডি করতে না পারে, তো নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, এটি নিয়ম। মানে এটি তো অটো ব্যবস্থা গ্রহণ করার কথা, কোনো বিনিয়োগকারীর অভিযোগ তো দেওয়ার দরকার নেই না, এখানে অভিযোগের কোনো প্রয়োজন নাই। যেমন আপনার, আপনাকে আরেকটা জিনিস বললি, যেমন আপনার সিএনএ ট্যাক্স, সিএনএ ট্যাক্স এটা অনেকদিন যাবতে এটা আপনার প্রোডাকশনে ছিল না, যার জন্য কি ওটা এজিএমও করতে পারে নাই, এবং যেহেতু ওরা প্রোডাকশনে অনেকদিন ছিল না, সে পরিপ্রেক্ষিতে ওই আইন অনুযায়ী ওদেরকে কিন্তু জেড গ্রুপে পাঠানো দেওয়া হয়েছে। হয়তো বা তুংহাইয়ের ক্ষেত্রে এরকম হইতে পারে, আমি জানি না কি হবে, কর্তৃপক্ষ বলতে পারবেন ভালো। জি, আগের প্রশ্নের উত্তরটা দেন, ডিসেম্বর ক্লোজিং যেটা 2018। আচ্ছা, ডিসেম্বর ক্লোজিংয়ের আগে আমি একটা জিনিস বলি, যে আমরা সবসময় আশাবাদী মানুষ, বিশেষ করে শেয়ার মার্কেটের লোক সবচেয়ে বেশি আশাবাদী, তারা 10 টাকা দিয়ে কীভাবে 30 টাকা পাবে খালি এই চিন্তাই করে, কিন্তু 10 টাকা থেকে যে 8 টাকা চলে যাবে এই চিন্তাটা কখনো আসে না, খুব কম কম মূল্যের আসে, যখন চলে যায় তখন দেখে যে না আমার তো 8 টাকা নাই। আর ডিসেম্বর ক্লোজিং একটা ধারণা যে ক্যাপিটাল মার্কেটে গেলেই মুনাফা হয়, মুনাফা হয়, কিন্তু আসলে এটা ঠিক না। মুনাফা হবে, মুনাফা চলে যাবে, লস হবে, এটাই এসে আপনি ক্যাপিটাল মার্কেটের ধর্ম। কিন্তু ক্যাপিটাল মার্কেটে একটা জিনিস যেটা হচ্ছে, আপনি যত দ্রুত আপনি ক্যাপিটাল আর্ন করবেন তার চেয়ে বেশি দ্রুত আপনার ক্যাপিটাল লস করবেন, এটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটের ধর্ম। আর আরেকটা জিনিস, আমার যতটুকু মানে জ্ঞান আছে বা জানা মতে, এই যে 2017 যে সালটা গেছে, এই সালটা আসলে শেয়ার মার্কেটের জন্য একটু অন্যরকম, ব্যতিক্রম ধর্মী। আপনি দেখেন জুন ক্লোজিংয়ে শেয়ার জুনের সময় বাড়ে নাই, সাধারণত যেসব ক্লোজিং আসে ওই ক্লোজিংয়ের সময় ওই শেয়ারগুলো কিছুটা আস্তে আস্তে বাড়তে থাকে, বিনিয়োগ করে মনে করে যে এগুলোর ভালো ডিভিডেন্ড আসবে, ক্লোজিং আসবে। হ্যাঁ, কিন্তু এবার কিন্তু একটু অন্যরকম হয়েছে। ঠিক সেম টাইম এই যে ডিসেম্বরে ক্লোজিং যেটা হয়েছে, অন্যান্য বছর ডিসেম্বরে ক্লোজিংয়ে এত পড়ে নাই মার্কেট, বা এত কম ইয়া হয় না, ট্রেড হয় নাই, এই ডিসেম্বরে অত্যন্ত কম ট্রেড হয়েছে। এখানে আপনার ক্লোজিং তো আছেই, ক্লোজিং আছে, মানে এটা এটা কেন আপনার কি মনে হয়, এবং এটার এটার প্রতিফলন কি হতে পারে আমরা 2018 মানে সামনের মাসে কি দেখতে পারি? না, 2018 আমার বিশ্বাস যে আপনার এন্ড অফ দ্য মান্থে মার্কেট একটু ঘুরে যাবে, একটু ভালোর দিকে যাবে, এবং সেই ভালোটা আশা করে মানে, তবে আপনি যেইভাবে বলছেন 2018 সাল একটা অনেক কিছু হয়ে যাবে, আমার মনে হয় না ওইরকম কিছু একটা ঘটনা ঘটবে, তবে এর চেয়ে অনেক ভালো ঘটবে, এটা ঠিক। 2017-তে কিন্তু অনেক ভালো মার্কেট গেছে, এই 6 বছর যদি আপনি কম্পেয়ার করেন, উলট পালট হয়েছে। আমি আমি যদি আপনাকে বলি যে দেখেন, আপনি এটা একটু এটার দিকে আলোকপাত করেছিলেন, এই যে ডিসেম্বরের যে অবস্থাটা, এর পিছনে এই যে ব্যাংকিং সেক্টরে যে অনিয়মটা হচ্ছে, আপনি দেখবেন দুদিন আগে আপনার আমাদের হয়ে গেল অর্থনৈতিক সমিতির সম্মেলন, ওখানে কিন্তু আপনার হচ্ছে টিআইবির যে এক্সিকিউটিভ ডিরেক্টর, উনি কিন্তু বেশ কিছু কনসার্ন রেজ করেছে এই যে ব্যাংকিং সেক্টর, এটা আমাদের স্বীকার করে নিতে হবে যে শেয়ার মার্কেটে যেমন পোর্টফোলিওর দিক থেকে ব্যাংকিং সেক্টর মেজরিটি একটা পোর্শন হোল্ড
করে, অ্যাট দ্য সেম টাইম ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু ব্যাংকিং সেক্টরেরই আশীর্বাদ পুষ্ট। হয়তো এদের মনে করেন নিজস্ব সিকিউরিটি হাউস থাকে, বা এদের আপনার মনে করেন ওই উদ্যোক্তারা বা এদের চেয়ারম্যান বা পরিচালকরা ইনডাইরেক্টলি তাদের নিজস্ব সিকিউরিটি হাউস কিন্তু বেশি থাকে। তো এই যে ব্যাংকিং সেক্টরে একটা অরাজকতা চলছে, যেটা খুব বেশি করে চলে আসছে, যে আপনার মনে করেন এখানে রাজনৈতিক আপনার কিছু প্রবলেম চলছে, এখানে কিছু আপনার পরিবারতান্ত্রিক কিছু সমস্যা চলছে, এই যে ওভারঅল যে অরাজকতাটা চলছে, এর কিন্তু কিছুটা হলেও প্রতিফলন আপনার শেয়ার মার্কেটে ঘটেছে। তো আপনার 2018 আউটলুকের কথা যদি বলেন, আমি তো মনে করি যে 2018 অ্যাটলিস্ট প্রথম 6 মাসে ভালো হবে, কারণ বাংলাদেশ ব্যাংকও এখন কিছু কিছু ব্যবস্থা নিচ্ছেন, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিপার্টমেন্ট এরাও আগের চেয়ে অনেক সজাগ, ব্যাংকিং সেক্টরে কিছুটা হলেও আপনার মনে করেন ডিসিপ্লিন ফিরিয়ে আনার জন্য। তো এই সব কিছুর কারণে হয়তো বা আপনার মনে করেন ফার্স্ট 6 মান্থে ভালো যাবে, পলিটিক্যাল অরাজকতাটা হয়তোটা অতটা ডিফিকাল্টি তৈরি করবে না। এবং আমি খুবই আশা করি এবং বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ ব্যাংক যে মনিটারি পলিসিটা নিয়ে আসবে, এটার তো অনেকাংশে শেয়ার বাজারের উপর ইম্প্যাক্ট থাকে। এটা ওনারা, এই যে ডিসেম্বরটা খারাপ গেল, ব্যাংকিং সেক্টরটা খারাপ গেল, এটা ওনারা কনসিডারেশনে রেখে আনবেন। গত 4 বছরের মন্ত্রীর পলিসি দেখেন, অর্থাৎ 8টি মন্ত্রীর পলিসিকে আপনি যদি দেখেছেন, সেখানে একই ধরনের অলমোস্ট সেই মন্ত্রীর পলিসি, মনে হচ্ছে আগেরটার কপি করা। না না, এবার চেঞ্জ হতে হবে ভাই, এবার যে চেঞ্জ হতে হবে সেটি একটি প্রশ্ন, কিন্তু চেঞ্জ করবে কি করবে না, হ্যাঁ সেটি তো বড় বিষয় এখানে দাঁড়িয়েছে। কারণ আমরা তো দেখছি না চেঞ্জ করার মতো, মানে চেঞ্জ করবে সেরকম আভাস দিচ্ছে বা কিছু। আপনি দেখেন, চেঞ্জ যদি না করে তাহলে তো আমাদের অর্থনীতির জন্য এটা খারাপ হবে। আপনি খেয়াল করে দেখুন যে আমদানি ব্যয় কী হারে বেড়েছে, এবং সেটা হচ্ছে আমাদের যে এই যে খাদ্যশস্য, আপনি দেখবেন যে আমাদের যে লাস্ট যে প্রবলেমটা হলো, বিগত 3 বছরে কিন্তু খাদ্যশস্য আমাদের এত পরিমাণ আমদানি করতে হয়নি, এবছরে যেটা করতে হয়েছে। ইভেন গভর্নমেন্ট কিন্তু আপনার ডিউটিটা পর্যন্ত সিগনিফিক্যান্টলি রিডিউস করেছে, আপনার ইমব্যালেন্স কিন্তু অনেকটা ক্রিয়েটেড হয়ে গেছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে। ডলারের রেট আপনি দেখেন, যদি রেগুলেটেড ওপেন মার্কেট না হতো, ডলার আপনার কত টাকায় পাওয়া যেত, এটা নিয়ে কিন্তু আমরা এই যে আমদানি দায় এটা মিটাতে পারতাম কি না, এটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ আপনার তর্ক বিতর্ক আছে। কাজেই এগুলো চিন্তা করে মুদ্রানীতি পরিবর্তন হতেই হবে, যদি না হয় এটা অর্থনীতির জন্য খুব মঙ্গল কিছু বয়ে আনবে না। ভাই একদম শেষ পর্যায়ে আমাদের, মানে 2 ঘন্টা আড়াই ঘন্টার উপরে বেশি ট্রেড হয়ে গেছে, তো এই 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 অবস্থায় মাত্র 201 কোটি টাকা ট্রেড ডিএসসির, এই যে টার্নওভার যদি আপনি দেখেন 201 কোটি টাকা টার্নওভার, তো 300-350-এর বেশি হওয়ার সুযোগ কম বর্তমান অবস্থায়। তো এই যে পরিমাণে টার্নওভার নেমে আসছে, এখানে দেখা যাচ্ছে যে মানে কোনো একটি কোম্পানির হয়তো 10 কোটি শেয়ার মার্কেটে আছে, সেখান থেকে 20,000-25,000 শেয়ার ট্রেড হচ্ছে, 3%-4% কমে যাচ্ছে। এইভাবে কিন্তু প্রতিনিয়ত অনেক শেয়ারের দাম কিন্তু আপনার এই মাসেই অলমোস্ট 20% কমে গেছে। বিনিয়োগকারীরা কি করবেন, তারা কি স্টপ লস থিওরিতে যাবেন নাকি এখান হোল্ড করবেন? না না, বিনিয়োগকারীরা এখন এই এখনকার যে মার্কেট, এই মার্কেটে বিনিয়োগকারীরা যাদের কাছে যে সমস্ত শেয়ার আছে, তারা ওই শেয়ার নিয়ে তারা বসে থাকতে হবে, তাদেরকে অপেক্ষা করতে হবে। আর যদি তাদের নতুন কোনো ফান্ড থাকে, তাহলে এই এই পরিস্থিতিতে আমার মনে হয় ওরা কিছু কিছু ইনভেস্টমেন্টে যেতে পারে, যদি নতুন ফান্ড থাকে। আর অন্যান্য যে ইয়াটা আপনি যেটা বললেন যে যে ইয়াটা কমে যাচ্ছে, আর বিশেষ করে এই মার্কেটের বিশেষ একটা লিড দেয় কিন্তু ব্যাংক সেক্টর। আপনি দেখেন কিছুদিন আগে ব্যাংক সেক্টরের জন্য কিন্তু মার্কেটের বিশাল একটা ভলিউম হয়েছিল, এবং ব্যাংক সেক্টর দিয়ে অনেকে একটা ভালো অবস্থানে চলে গিয়েছিল। কিন্তু আমার ভাই সাহেব বলেছিলেন যে ব্যাংকের একটা অরাজকতা চলছে, সেই অরাজকতার মধ্য দিয়ে কিন্তু ব্যাংক কিছুদিন আগে একটা ভালো প্লে করে গেছে। তার কারণটা হয়েছে এখানে, আপনি দেখেন ব্যাংকের ডাইরেক্টরদের কিছু একটা মানে নিয়ম ছিল, আগে একরকম ছিল, এখন আবার মালিকানা পরিবর্তন, সংখ্যা বেড়ে গেছে, এবং সেই সংখ্যা বেড়ে যাওয়াতে তার মালিকরা তাদের শেয়ার তারা ক্রয় করেছে বিভিন্নভাবে, যার পরিপ্রেক্ষিতে ব্যাংকের একটা ভালো অবস্থান হয়েছিল এবং ট্রেড ভলিউমটা বেড়ে গিয়েছিল। তো আপনি আশাবাদী 2000 মানে সামনে কিছুদিন পরই এই এই অবস্থা কেটে যাবে? না অবশ্যই কেটে যাবে, আমার ধারণা যে আপনার 28 তারিখের দিকে মার্কেট একটু অন্যদিকে টার্ন নেবে,
এবং 2018 সাল যেহেতু নির্বাচনের বছর আসছে তো সরকারও এদিকে সদয় হবেন এবং সবাই মানে ইয়া হলে মার্কেট অবশ্যই আমাদের ভালো দিবে আপনাকে ধন্যবাদ মাহমুদ ভাই অনেক ধন্যবাদ দর্শক এখানেই শেষ করছি অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামী কালকে আপনারা পড়তে পারবেন দৈনিক শেয়ারবিজে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ